প্রশ্ন, আমরা শুনেছি যে আসরের পরে কোরআন পড়া পড়ালেখা করা যায় না, এটা কতটুকু সঠিক? জেনা সঠিক নয়, কোরআন পড়া যায়, পড়ালেখা করা যায়, তবে যারা সারাদিন পড়ালেখায় ব্যস্ত থাকে তাদের ব্রেন ক্লান্ত হয়, আসরের পরে একটু বিশ্রাম দেওয়া চাই ব্রেনকে, একটু হাঁটাহাঁটা ঘোরাঘুরি করা এটা ভালো, একটু সময় অবসর থাকা চাই। প্রত্যেক জিনিসে একটি সীমা আছে, সামনে কাজ করতে থাকবে থাকবে থাকবে, এরপরে এক জায়গায় স্টপ, দাঁড়াই যাবে, সামনে অগ্রসর হতে পারবে। আপনার দেহকে যদি আপনি খাটান, কাজে খাটান, কতক্ষণ পারবেন? 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 20 ঘন্টা, একসময় ক্লান্তি আসবে আর সামনে অগ্রসর হতে পারবে, এরপরে আবার পিছনে আসা শুরু হবে। ব্রেনটা এরকম, খুব বেশি ব্রেনই পরিশ্রম করবেন, সামনে চলবে, এক সময় বন্ধ হয়ে যাবে, এরপরে পিছিয়ে আসা শুরু হবে, যেটা অর্জন করেছিলেন এটা নষ্ট হয়ে যাবে। তাই আসার পরে একটু অবসর থাকা চাই। প্রশ্ন, বিদেশ থেকে যে কোনো ব্যাংকে 1 লক্ষ টাকা পাঠালে অতিরিক্ত আরও 2000 টাকা বেশি দেয়, এখন অতিরিক্ত 2000 টাকা নেওয়া কি বৈধ হবে? জি বৈধ হবে, এটা সুদ নয়। প্রশ্ন, আমার স্বামী বিদেশ থাকে, প্রতি মাসে সংসারের খরচের জন্য তিনি টাকা পাঠান, সে টাকা থেকে বিভিন্ন জনকে দিতেও বলেন, আমি নিজের মতো করে সংসারের টাকা খরচ করি এবং কিছু দান খয়রাত করি, কিন্তু তিনি যে সকল লোকদেরকে টাকা দিতে বলেন তাতে আমি উনি যা দিতে বলেন তা না দিয়ে কম বেশি করি, এভাবে আমার সংসারের টাকা খরচ করা এবং ওনার কথা মতো লোকদেরকে টাকা না দেওয়া শরীয় সম্মত কি না? যদি শরীয় সম্মত না হয় এখন তাহলে কি করতে হবে? যে স্বামী যাদেরকে যে পরিমাণ দিতে বলেছেন ওই পরিমাণে তাদেরকেই দিতে হবে, কম বেশি করা আপনার জন্য বৈধ হবে না। সামনে থেকে সতর্ক থাকবেন যাতে কম বেশি না হয়, স্বামীর কথা অনুযায়ী আমল করবেন। প্রশ্ন, গর্ভবতী অবস্থায় মারা গেলে কি হয়? মারা গেলে মারা যায়, আর কী হবে? তবে ফজিলত আছে, পেটের ভিতরের বাচ্চার কারণে যদি মারা গিয়ে থাকেন তো শাহাদতের দরজা পাবেন। বাচ্চা যদি মারা যায় আপনার সাথে তো একসাথে আপনাকে দফন করবে, বাচ্চা দফন হয়ে গেছে। বাচ্চা যদি জিন্দা থাকে বুঝবো কীভাবে জিন্দা আছে না নেই? এখন তো সুবিধা আছে, আল্ট্রাসাউন্ড করলে বোঝা যায় জিন্দা আছে কি নেই। যেখানে ব্যবস্থা না থাকে হয়তো বাচ্চা নড়াচড়া করবে, বুঝবেন জিন্দা। যদি নড়াচড়া না করে একটি কাপড় ভিজিয়ে মায়ের পেটের উপর বিছিয়ে দিবেন, যদি দেখবেন কাপড়টি শুকায়নি, ভিজাই আছে, বুঝবেন বাচ্চা মারা গেছে। আর যদি দেখবেন না কাপড় শুকিয়ে গেছে তো বুঝবেন যে বাচ্চা জিন্দা আছে। এখন প্যাট কেটে এই বাচ্চা বের করতে হবে। আল্ট্রাসাউন্ড যখন ছিল না, মেশিন ছিল তখন এইভাবে পরীক্ষা করা হইত, কাপড় শুকিয়ে গেলে বাচ্চা জিন্দা, প্যাট কাটলে দেখা যেত বাচ্চা জিন্দা আছে, আর কাপড় না শুকালে ভিজা থাকলে বুঝবে মারা গেছে। প্রশ্ন, আমি আমার মামাতো বোনকে বিয়ে করেছি, এখনও আমার শ্বশুর ও শাশুড়িকে মামা ও মামি বলে ডাকি, এতে আমার গুণা হবে কি? যে না, গুণা হবে না। প্রশ্ন, ফরজ গোসল করার আগে কতবার উজু করতে হয়? একবার। প্রশ্ন, খেমার নামক এক ধরনের বোরকা বের হয়েছে, এই বোরকা পড়লে কি সম্পূর্ণ পর্দা আদায় হবে? এটা কীরকম আমার জানা নেই। প্রশ্ন, অনেকে বলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, এমন কথা কি বলা যাবে? জি যাবে। প্রশ্ন, যাদের আকিদা সমস্যা আছে যেমন আট্রসি মাঝবান্দারি, এদের দ্বারা তৈরিকৃত খাবার খাওয়া যাবে কি? যদি খাবারে কোনো হারাম মিশ্রিত না থাকে তো খাওয়া যাবে। প্রশ্ন, অনেক বক্তা বলে থাকেন মাওলানা হাফিজ রহমান সিদ্দিকের ওয়াজ শোনা যাবে না, এই ব্যাপারে আপনার মতামত কী? আমার মতামত শোনা যাবে। প্রশ্ন, মহান রব্বুল আলামিন আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন। প্রশ্ন, আল্লাহর গুণবাচক 99টি নামের বাইরে কি অন্য কোনো নাম আছে? যে আরও আছে, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন 5000-এরও বেশি নাম আছে। প্রশ্ন, আপনার কাছে অনুরোধ, আপনার এই একটি প্রশ্নের উত্তর
এই পারে আমার পাঁচজন বন্ধুকে সঠিক পথ দেখাতে। আপনার এই একটি প্রশ্নের উত্তরই পারে আমার পঞ্চাশজন বন্ধুকে সঠিক পথ দেখাতে। গত কয়েক মাস ধরে কয়েকজন ভাই আমাদের প্রায় পঞ্চাশজন বন্ধুকে টার্গেট করে কোরআনের তাফসিরের জন্য তাফহিমুল কোরআন মাসালার জন্য মাসালা মাসায়েল পড়াচ্ছে এবং একটি পাতায় কোরআন কত আয়াত পড়েছে, নামাজ কয় ওয়াক্ত পড়েছে এগুলো লিখে রেখেছে। তারা একটি দলের পক্ষ থেকে দাওয়াতও দিচ্ছে। হুজুর আপনার কাছে জানতে উপরের ভাইদের দাওয়াত গ্রহণ করা যাবে কি না। কোরআনের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং সহজ তাফসির বর্তমানে মারাফুল কোরআন, এটা বলবেন। প্রশ্ন, তাশাহুদের সময় হাত তোলার পদ্ধতি কয়টি ও কী কী? তাশাহুদের সময় হাত মোটো তোলা নেই, পদ্ধতি আসবে কোথেকে? তুলবেন শাহাদত আঙ্গুল। শাহাদত আঙ্গুল তোলার পদ্ধতি একটি হল হাত বরাবর রেখেই আঙ্গুল তুলবেন আবার নামাবেন। আরেকটি হল 53 সুরতে যেমন তর্জনী এবং মধ্যম আঙ্গুলির তর্জনী আঙ্গুলির গোড়া যে একটা দাগ আছে তারপরের দাগটা হাতের তালুর মধ্যখানের পরের দাগে বৃদ্ধাঙ্গুলির মাথা লাগাইলে এটাকে বলে 50। এরপরে অনামিকা মধ্যমা এবং কনিষ্ঠা তিন আঙ্গুলকে তালুর মধ্যখানে লাগাইলে হয় 3, আগে হলো 50, পরে হলো 3, এ হলো 53। হাতের তালুর মধ্যখানে একটি আঁক আছে তর্জনীর গোড়া আরও নিচে, এই আঁকের মধ্যে বৃদ্ধাঙ্গুলির মাথা লাগাইলে 50 হয়। এরপরে কনিষ্ঠা অনামিকা মধ্যমাকে হাতের তালুর মধ্যখানে লাগাইলে 3 হয়, আগের 50-এ 3, এ হলো 53। এভাবে করে আঙ্গুল তুলবে আবার নামাবে। আরেক সুরত, আরেক সুরত হইল মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে হালকা বানাবেন, বৃত্ত বানাবেন। কনিষ্ঠা অনামিকাকে হাতের তালুর সাথে লাগাই দিবেন, অটোমেটিক শাহাদত বাদ থাকবে, এটাকে তুলবেন আর সাধু আল্লাহর সময় তুলবেন, ইল্লার সময় নামাবেন। এর মধ্যে শেষ যে পদ্ধতি বলেছি এটাই হলো সবচেয়ে বেশি অগ্রাধিকারযোগ্য পদ্ধতি। প্রশ্ন, বর্তমান করোনা ভাইরাসে যে টিকা বের হয়েছে এবং অনেক মানুষ দিচ্ছে, এই টিকা দেওয়া জায়েজ আছে কি? জি জায়েজ আছে। প্রশ্ন, শুনেছি যে ছেলেদের জন্য সিল্কের কাপড় পরিধান করা হারাম, কথাতে কতটুকু সত্য? যদি ঠিকই রেশমি পোকা থেকে যে সুতা বের হয় ওটা দিয়েই কাপড় বোনানো হয় তাহলে এই কাপড় পরিধান করা হারাম, ঠিকই আছে? হ্যাঁ, আর যদি বানা হয় সিল্কের আর টানা হয় অন্য কোনো সুতা তো তাহলেও পরিধান করতে পারবেন না। আর যদি বানা হয় সিল্কের টানা হয় অন্য সুতার, এটা তো বলে গেল পারবেন না। আর যদি বানা অন্য সুতার হয় আর টানা সিল্কের হয় তাহলে পারবেন। প্রশ্ন, লাল এবং কুসুর রঙের কাপড় পরা কি জায়েজ পুরুষের জন্য মাকরুহ তাহরিমি? প্রশ্ন, এক বক্তার কাছে শুনেছি যে শবে মেরাজের রাত্রে ইবাদত করা বেদাত, কথা থেকে সঠিক? এই রাত্রে নির্দিষ্ট ইবাদত আছে বা এই রাত্রে ইবাদত সুন্নত এভাবে আকিদা রেখে এই নিয়ত করে ইবাদত করলে ঠিকই বেদাত হবে, এ রাত্রে নির্দিষ্ট কোনো ইবাদত নেই। প্রশ্ন, মাওলানা শব্দটি কি মানুষ সাথে ব্যবহার করা যায়? জি যায়, আল্লাহ নিজেও করছেন, আল্লাহ পাক করছেন। মোমেনদের মাওলানাকে, মোমেনদের মাওলা জিব্রাইল আলাইহিস সালাম ও সালেহুল মুমিনিন, নেককার মোমেনরা মোমেনদের মাওলা। আর মাওলা না মানে আমাদের মাওলা, আমাদের বন্ধু। প্রশ্ন, হাফাতা জামা কাপড় পরে কি নামাজ হবে? নামাজ হবে, তবে এটা অনুত্তম কাজ হবে। প্রশ্ন, ইমাম যদি নামাজের মধ্যে ভুল করে তাহলে পেছনের লোকগুলো আল্লাহু আকবর বলে তাকবীর দিবে নাকি সুবহানাল্লাহ বলে? সুবহানাল্লাহ বলে দিবে, আল্লাহু আকবর নয়। প্রশ্ন, ঋণ পরিশোধের জন্য যাকাত দেওয়া যাবে? জি যাবে, যদি যাকাত খাওয়ার উপযোগী হয়। ঋণ আছে 1 কোটি টাকার আর আমি মালিক আছি 10 কোটি টাকার, এই ঋণ পরিশোধের জন্য তো যাকাত দিতে পারবো না যেহেতু আমি যাকাত খাওয়ার উপযোগী নই। প্রশ্ন, সুরা ইয়াসিন প্রত্যেক দিন তেলাওয়াত করলে বিশেষ কোনো ফজিলত আছে কি? জি আছে। প্রশ্ন,
আমার মা অসুস্থ, এই অবস্থা আমি হুজুরের বয়ান শুনতে আসবো নাকি মায়ের সেবা করব? মায়ের সেবা করবেন? প্রশ্ন, জুয়ারিরা এবং মদ্যপানকারীরা যদি তাদের ভুল বুঝে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ কি তাদের মাফ করে দিবেন? ইনশাআল্লাহ মাফ করে দিবেন। প্রশ্ন, জান্নাতে কোনো বন্ধুর সুপারিশে তার জাহান্নামী বন্ধুকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন কিনা? আমরা হাদিসে এমনটা শুনেছি, এটা সত্য কিনা? আল্লাহ পাকের ক্ষমতা আছে, সুপারিশে নাজাত দিতে পারেন। প্রশ্ন, আমি মসজিদে এসে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, আমি তকবীরে তাহরিমার সাথে হাত বেঁধে সাথে সাথে রুকুতে চলে গেলাম, এই জন্য আমাকে কি মাসবুকের সালাত করতে হবে? রুকু পেয়ে গেলে আপনি মাসবুক হননি, পুরো নামাজ পেয়ে গেছেন। প্রশ্ন, কি আমল করলে গুনাহ থেকে বাঁচা যায়? সাহস করে গুনাহ থেকে বাঁচলে গুনাহ থেকে বাঁচা যায়। প্রশ্ন, দাবা লুডু তারপরে ক্যারাম বোর্ড এগুলো খেলা কি হারাম? কোনো কোনো ক্ষেত্রে হারাম, খেলার নিশা একবার পেয়ে বসলে নামাজ কালামও ভুলে যায়, খেলা নিয়েই ব্যস্ত থাকে, এরপর আবার বাজি ধরে খেলে যে হারবে সে টাকা দেবে, এটাও হারাম। প্রশ্ন, আমি দিন রাত মিলে অনুমানিক 9-10 ঘন্টা ঘুমাই, আমি অল্প ঘুমানোর চেষ্টা করি কিন্তু পারি না, এমন কিছু আমল বলে দিই যা আমাকে অতিরিক্ত ঘুম থেকে বিরত রাখবে, এমন কোনো আমল নেই। প্রশ্ন, চিত হয়ে সোয়াকে সুন্নত পরিপন্থী? যে সুন্নত পরিপন্থী। প্রশ্ন, রাতে আমার সহজে ঘুম আসে না, এই জন্য আমি কি আমল করতে পারি? সকাল সকাল ঘুমিয়ে যাবেন তাড়াতাড়ি, দেরিতে ঘুমালে আস্তে আস্তে ঘুম পিছে নামতে থাকবে, ঘরে ঘুম আসবে না, এরপরে চোখ বন্ধ করে চিন্তা করবেন আমি বড় আরামে জান্নাতুল ফেরদাউসে ঘুমিয়ে আছি, ইনশাআল্লাহ তাড়াতাড়ি ঘুম চলে আসবে। প্রশ্ন, আমি গোলাম মুস্তফার লেখা একটা বই বিশ্বনবীতে পড়েছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বোরাকে আরোহণ করে মেরাজে গিয়েছিলেন, কথাটি কি সত্য? জি সত্য। প্রশ্ন, ফরজ গোসল করার সময় কি তিনবারে গড়গড়া সহ কুলি করতে হবে? জি না, একবার গড়গড়া করলে চলবে। প্রশ্ন, ফরজ গোসল করার সময় যদি ফরজ গোসল নিয়ত না করি তাহলে কি আমার ফরজ গোসল আদায় হবে? জি আদায় হবে। প্রশ্ন, বাথরুমের চাপে যদি নামাজ ছেড়ে দেয় তাহলে পরে কি কাজা নিয়ত আদায় করতে হবে? ওয়াক্তের ভিতরে করলে কাজা লাগবে না, ওয়াক্ত পার হয়ে গেলে কাজা হবে। প্রশ্ন, নামাজে সুরা ফাতেহা পড়ার আগে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি পড়ে ফেলেছি, আমাকে সেজদা সহ দিতে হবে? জি না, দিতে হবে না, তবে দ্বিতীয় রাকাতে যদি পড়েন তাহলে দিতে হবে, প্রথম রাকাতে পড়লে দিতে হবে না। প্রশ্ন, নামাজে সুরা ফাতেহা পড়ার আগে বলে তাশাহুদ বা দুরুসুরি পড়লে সহসে দিতে হয় না, এটা কি সব রাকাতের জন্য? জি না, শুধু প্রথম রাকাতের জন্য। প্রশ্ন, রোজার কাফফারা আদায় করার সময় যদি রমজান মাস চলে আসে বা কোরবানি ঈদ চলে আসে তাহলে এখন কি করব? এটা বাদ দিয়ে সামনে আবার কাফফারা শুরু করবেন। প্রশ্ন, বিদেশ থেকে যেসব পণ্য বাংলাদেশের সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলাদেশে আসে সেসব পণ্য কি হারাম? না, হারাম নয়। প্রশ্ন, হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের বিবাহের পর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মেরাজের উপর 10 বার দুরুদ পড়া হয়েছিল, ইহা সঠিক কি? জি না, সঠিক নয়। প্রশ্ন, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা, এই দুরুদটির উৎপত্তি কীভাবে হল? এটি হাদিসে বর্ণিত কোনো দুরুদ নয়, আমাদের বাংলাদেশের বাসিন্দা সুফি আহসানুল্লাহ নামক এক ব্যক্তি চিটাগাং কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ওনার বাড়ি, উনি লিখেছেন যে ওনার আবিষ্কৃত অনুমানিক 100 বছর আগে। প্রশ্ন, কবরস্থানের খালি জায়গায় সরিষা চাষ করা এবং কাঠ গাছ লাগানো যাবে কি না? জি যাবে। প্রশ্ন, স্বামী যদি বিচারে অনেক মানুষের সামনে তার বউকে বলে যে আমি তোর সাথে সংসার করব না এই বলে যদি কাগজে সই করে তাহলে কি তালাক হয়ে যায়? তালাকে নিয়তে করলে হবে না করলে হবে না? প্রশ্ন, চার সাথীর তালিম করা জায়েজ কি না? জি না, বৈধ নয়। প্রশ্ন, নামাজের জন্য কোন সময় আউযুবিল্লাহ পড়তে হয় এবং বিসমিল্লাহ পড়তে হয়?
প্রথম যখন সূরা ফাতিহা পড়বেন প্রথম রাকাতে, তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আর বাকি অন্যান্য রাকাতে শুধু বিসমিল্লাহ পড়বেন। প্রশ্ন, কেউ যদি বিতরের নামাজে ভুলে দোয়া কুনুত পড়তে ভুলে গিয়ে রুকু করে ফেলে, তারপর নামাজ শেষ করে সাওসিজদা করে নেয়, তাহলে নামাজ হবে? জি হবে। প্রশ্ন, আত্মশুদ্ধি কি ফরজ? জি ফরজ। প্রশ্ন, বর্তমান তাবলিগের মাধ্যমে কি আত্মশুদ্ধি করা সম্ভব? জি না, আত্মশুদ্ধি এটা ভিন্ন, আর একটা বিষয় এটার জন্য ভিন্ন রাস্তা, তাবলিগ হলো দাওয়াতের রাস্তা, আত্মশুদ্ধির নয়। প্রশ্ন, যদি কোনো ব্যক্তি রসিকতা করে কাউকে, কাদিয়ানি বা বেদাতি বলা হয়, অথচ লোকটি কাদিয়ানি বা বেদাতি নয়, তাহলে কি গুনাহ হবে? জি গুনাহ হবে। প্রশ্ন, আমার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে আমাকে তালাক দিতে বাধ্য করে, আর আমিও তিন তালাক বায়ান সহ দিয়েছি, দেড় মাস যাবৎ ভিন্ন আছি, এখন কি বলে? কেউ বলে এক তালাক হয়েছে, কেউ বলে তিন। আমার স্ত্রী হায়াত হালাতে ছিল, এমত অবস্থা আমার, সুন্দর সমাধান আপনার কাছে কামনা করি। একজনকে আপনি তিন টাকা দিয়েছেন, তোমাকে তিন টাকা দিলাম, এখন যদি এক ব্যক্তি বলে না এক টাকা দিছ, এটা সত্য না মিথ্যা? মিথ্যা না তো, দিয়েছেন তিন তালাক, হয়েছে এক তালাক, এটা মিথ্যা কথা হইল না, এটা বৈধ। যদি এমনই হয়, এই ধরনের ফতুয়া যারা দেয়, তাদের মাঝে মাঝে হোটেল আছে দেখবেন, তাদের হোটেলে গিয়ে বালা করে খাইয়ে দেয়া দিবেন এক টাকা, সে ব্যাপার কি? ও তিন টাকার খানা খাইছি, এক টাকা দিলে তো এক টাকা, এক টাকা দিয়ে আসবে। অথবা তাদের কাছে কোনো কিছু, তাদের থেকে কোনো কিছু খরিদ করবেন তিন টাকা, দিবেন এক টাকা। প্রশ্ন, আমার জানার বিষয় হল তাফসির চলা অবস্থায় কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া অথবা সূরা ওয়াকিয়া পড়া যাবে কি? অনুত্তম কাজ হবে। প্রশ্ন, মাথা কীভাবে মাসে করতে হয় অনুগ্রহপূর্বক আপনি যদি একটু দেখিয়ে দিতেন। দুই পদ্ধতি আছে, এক পদ্ধতি উভয় হাতের আঙ্গুলের মাথা মিলিয়ে মাথার সামনে রাখবেন, আঙ্গুল তালু সব সহকার একসাথে টেনে পিছনে ঘাড় পর্যন্ত নিয়ে যাবেন, এই এক। আরেক পদ্ধতি হল মাথার দুই হাতের আঙ্গুলগুলো মাথা মিলিয়ে শুধু আঙ্গুল মাথার তালুর উপরে রেখে টেনে পিছনের দিকে নেবেন, এরপরে হাতের তালু মাথার দুই পাশে রেখে সামনের দিকে টেনে আনবেন, এই দুই পদ্ধতিতে করা যায়। প্রশ্ন, আগে শুনতাম আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, পরে শুনতাম না তিনি আরশে সমাসীন, এখন শুনি তিনি কোথায় আছেন তা নিয়ে প্রশ্নই করা যাবে না, আসলে কি সত্য? সত্য কথা, এই নিয়ে চিন্তার আমাদের দরকার নেই, তিনি কোথায় থাকবেন, কোথায় আছেন ওনার চিন্তা। প্রশ্ন, শবে মেয়েরাজে রোজাবাদ বিশেষ কোনো আমল আছে কি না? জি না, নেই। প্রশ্ন, বাল্যবিবাহ রোধ নামে বর্তমানে যে আইন আছে তা কি ইসলাম সমর্থন করে? মোটেও করে না। আশ্চর্য হবেন, একজন মেয়ে বিয়ে করতে রাজি, ছেলে তাকে বিয়ে করতে রাজি, মেয়ের আব্বা আম্মা মেয়ের পরিবার বিয়ে দিতে রাজি, ছেলের আব্বা আম্মা ছেলের পরিবার ছেলেকে বিয়ে করাইতে রাজি, শুধু মেয়ের বয়স হলো 17 বছর, তো এটা বৈধ হবে না অবৈধ হবে? করলে জেলে যেতে হবে। আর একজন মেয়ে তার বয়স 9 বছর, ছেলের বয়সও 9 কিংবা 10, আব্বা আম্মা বিয়ে করাতে রাজি নেই, মেয়ের আব্বা আম্মা বিয়ে দিতে রাজি নেই, ছেলে মেয়ে বেগে গিয়ে বিয়ে করে ফেলছে, বৈধ আছে, অসুবিধা নেই। চিন্তা করুন, যেখানে সবাই রাজি এটা অপরাধ, আর এখানে সবাই রাজি নেই, মাত্র দুজন রাজি বেগে গিয়ে বিয়ে করছে, কত বড় অপরাধ করছে এরা, এটা আইনে অপরাধ নয়, এটা ঠিক আছে। এই হলো শরীয়ত সম্মত হয় কি হয়, শরীয়ত এর সমস্ত উল্টা কাজকে সমর্থন করে না। আমার সামনে একজন বক্তব্য দিতেছে, কয়েক 9-10 বছর একটা মেয়েকে কীভাবে সংসারের দায়িত্ব হাতে তুলে দিলেন, সে কি রুটি বানাইতে পারে, ভাত পাকাইতে পারে? এ মনে করছে বিয়ের অর্থ হল স্বামীর বাদ দিয়ে রুটি ফাঁকানো আর ভাত পাকানো, বিয়ের অর্থ এইটে, রুটি ফাঁকানো ভাত পাকানো তো বইয়ের জন্য ফরজ ওয়াজিব নয়, যদি স্বামীর সামর্থ্য থাকে কর্মচারী রেখে এগুলো করতে পারে তো এটাই করবে, এ আরামে আরামে অবসর থেকে খাবে, যদি সমর্থ না থাকে তো তখন হেও করবে, স্বামীও সহযোগিতা করবে, দুজনে মিলেই করবে। প্রশ্ন, এখন আল্লাহ মাফ করুক, এই যে নিষেধ করা হইল, এই 9 বছর একটা মেয়ে বালেক হইতে পারে, 9 থেকে 18 পর্যন্ত দীর্ঘ 9 বছর, তার যত গুণা হবে এই সব গুণা আইন যারা করছে তাদের মাথায় যাবে,
তেমনিভাবে এক মেয়ের বাপ গরিব, নিজের পেট চালাইতে অক্ষম, এখন মেয়ে চালাবে কীভাবে? এই যে মেয়েকে বিয়ে দিতে পারে তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারা যাক, মেয়েরও সুন্দর ব্যবস্থা হইল, আমারও একটু সহজ হইল। আর মেয়ে আমার ঘরে থাকলে আমিও খাইতে পাই না, মেয়েও পাবে না, মেয়েরও কষ্ট আমারও কষ্ট। তা এখন যে 18 বছর পর্যন্ত বিয়ে দিতে পারবে না, উপবাস উপজনে কষ্ট হবে, এই দায়ভারটা কে নিবে? প্রশ্ন, কসরের নামাজ যদি জমাতে আদায়ের সুযোগ হয় তবে 2 বা 3 রাকাত আদায়ের পর কি বাকি রাকাত ইমামের সালাম ফেরানোর পর আদায় করতে হবে? যদি মুকিম ইমামের পিছনে আপনি নামাজ পড়েন তখন আপনার কসর নেই, তখন আপনার 4 রাকাতেই পড়তে হবে। আর যদি ইমামও মুসাফির হয় তো আপনার মুসাফির সমস্যা নেই। প্রশ্ন, আমার স্বামী বিগত 10 বছর যাবৎ বিদেশে চাকরি করে, সে বাংলাদেশে আসছে কয়েকবার কিন্তু সে একেবারের জন্য আসতে চায় না। আমি বলি তাকে একবার একেবারে এসে পড়তে, কিন্তু তিনি বলে টাকা পয়সা হয়নি তার হাতে, এই সমস্যার কারণে সে আসতে চায় না। আমি যদি আমার কোনো মিথ্যা বড় কোনো অসুস্থতার কথা বলে তাকে বাংলাদেশে আসতে বলি তাহলে হয়তো সে আসবে। আমার প্রশ্ন, এটা করা কি বৈধ হবে? এটা করা এক সুরতে বৈধ হবে যদি আপনার সতীত্ব রক্ষা সম্ভব না হয়, তখন বৈধ হবে, এর আগে মিথ্যা বলা বৈধ হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, আপনারই কতিপয় বন্দা বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার দুয়ারে হাত পেতেছি। আল্লাহ জিন্দগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেন, আল্লাহ বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দেন, ফিতনা ফাসাদ থেকে হেফাজত ফরমান, গুনাহ খাতে অন্যায় অপরাধ থেকে সংরক্ষণ ফরমান, বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দেন। আল্লাহ দুনিয়া ও আখরাতে উজ্জ্বলময় জিন্দগি নসিব করুন। যাদের আর্থিক সমস্যা আছে সমস্যা দূর করে দেন, যে যত বিপদে আছে সকল বিপদ থেকে সকল মুসলমানকে উদ্ধার করে দেন। আল্লাহ করুণা সহকারে সকল মহামারী মুসলিম জাহান থেকে দূরে সরাই নিয়ে যান, প্রত্যেকটি মুসলমানকে হেফাজত ফরমান। আয় আল্লাহ মেহরবানি করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়ে দেন, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন, জীবনের সমস্ত নায়ক দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।